ঈদের ছুটি কাটিয়ে নিজ নিজ এলাকা থেকে রাজধানী ঢাকাতে ফিরতে শুরু করেছেন অধিকাংশ মানুষ। ট্রেনে ওঠার ক্ষেত্রে অগ্রিম টিকিট থাকলেও সিট পেতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে যাত্রীরা। এদিকে সড়কপথে ছিল না তেমন যানজট, তবে যাত্রীদের অভিযোগ ছিল বাড়তি ভাড়া আদায়ে। তাবাসসুম আহমেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জাহেদ সেলিম। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস কমলাপুর স্টেশনে আসে এক ঘন্টা দেরিতে সকাল 7:15টায়। কেউ একা, কেউ বা আবার পরিবার পরিজন নিয়ে হয়েছেন ট্রেনের যাত্রী। নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে বেছে নিলেও খুব বেশি স্বস্তি ছিল না ট্রেনে ওঠার সময়, বলছেন কেউ কেউ। ওঠার সময় অনেক ভিড় ছিল, কিন্তু এমনি জার্নি ওভারঅল ওকে। যারা টিকিট কাটছি আমরা, ওঠার জায়গা নাই, দরজাগুলো লাগাই দিয়ে রাখছে। আমি মনে করি যে ট্রেন কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এটা বিনা টিকিটে ভ্রমণ করে এটার যদি একটা ব্যবস্থা নেয় তাহলে আসো ওর এই যাত্রাটা খুব সস্তে হবে। টিকিট নিয়ে কেটে মানুষ উঠে পড়তেছিল এসি বগিতে, তারপরও এটা আর কি বেশি একটু সমস্যা ছিল। কয়েকদিন ছুটি কাটিয়ে কর্মব্যস্ত এই নগরীতে কাজে মন বসাতে একটু কষ্ট হলেও এটাকেই মানিয়ে নিতে হবে, বলছেন রাজধানীতে ফেরা কর্মব্যস্ত মানুষেরা। ঈদ কাটে আসলে পরিবারের সাথে ইনশাল্লাহ সবাই সবার ব্যস্ত জীবন আবার শুরু হবে। জীবনের তাগিদে অনেক কিছু করা লাগে, অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে। যেরকম বাড়িতে ছিলাম খুব মজা ছিলাম, ঢাকা আসলে আবার টাকা উপার্জন করবো, আবার বাড়িতে যাওয়ার প্রিপারেশন হবে, ওইটাও একটা মজার। কর্মময় জীবনটা আসলে ভালো না, বাড়িতে সবার সাথে থাকাটা এক বিষয়। ঢাকায় তো আমাদের কেউ নাই, আত্মীয় স্বজন খুব কম, বাড়িতে তো সবার আমাদের রুট, ওখানে যে মজাটা আছে এখানে নাই। এই হ্যাংওভারটা কয়েকদিন থাকবে, তারপর আবার আস্তে আস্তে মিশে যাবো আগের মতো আর কি। ঈদের পর যারা ঢাকায় ফিরছেন তাদেরকে খুব বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে না, শিডিউল বিপর্যয়ও তেমন একটা নেই, বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের কোনো রকম শিডিউল বিপর্যয় ঘটনা ঘটেনি, যথাসময়ে এবং যথাসুন্দরভাবে ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছেছে এবং সমস্ত জনসাধারণ তাদের নিজ নিজ বাড়ি থেকে ঢাকায় আসতে পৌঁছতে পেরেছেন। এদিকে সড়কপথে যারা ঢাকায় ফিরছেন তাদেরকেও খুব বেশি বিড়ম্বনায় পড়তে হয়নি, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বেশিরভাগ যাত্রীর মুখে। জ্যাম নেই আর কি, কার্যক্রম ভালোভাবেই আসছে, গাড়ি ঘোড়া স্বাভাবিক গতিতেই চলাফেরা করতেছে। আমরা সচরাচর যাওয়া আসা করি, সেই তুলনায় বাড়তি অনেক অনেক ভাড়া বেশি। বাড়তি ভাড়া তো অবশ্যই আছে, 800 টাকার ভাড়া মনে করেন যে 1400-1500 টাকা। আমাদের ভাড়া হচ্ছে 800 টাকা করে নন এসির, 750 করে আমরা অনেক সময় যাই, কিন্তু এবার আমাদেরকে 1500 টাকা করে আসতে হয়েছে। এদিকে বাস সংকটের কারণে অনেক জায়গায় নিম্ন আয়ের মানুষজনকে পিক আপে করে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরতে দেখা গেছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।